একটা মিটিং হয়েছে বাংলাদেশ সংশ্লিষ্ট কূটনীতিবিদ যারা আছেন বুদ্ধিজীবী সাংবাদিক ওনারা এই মিটিংয়ে ছিলেন এবং আমরা আনরিপোর্টেড একটা সোর্স থেকে জেনেছি বাংলাদেশ থেকেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কিছু বুদ্ধিজীবী সাংবাদিক যারা এই ফ্যাসিবাদী শাসনের সাথে দালালির সাথে জড়িত এমন বেশ কয়েকজন জুমে এখান থেকে জয়েন করেছেন এই মিটিংয়ে বাংলাদেশে ভারতের যে মানে বিদেশ নীতি যে ফেইল করেছে ডিজাস্টার হয়েছে হাসিনার পতনের মধ্য দিয়ে সেটাকে তারা বুঝবার চেষ্টা করছে এবং এই সিচুয়েশন থেকে ভারত কীভাবে ফিরে আসবে বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষ প্রচণ্ড বেড়ে গেছে সেটাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে যেই ফ্যাসিবাদী রাজনৈতিক দল এবং সরকারকে দেশের মানুষ গণ অভ্যুত্থান করে হাজারে হাজারে মানুষ জীবন দিয়ে পালাতে এবং পতন করতে বাধ্য করেছে তাদের কি পুনর্বাসন করবার যে চক্রান্ত তারা শুরু করেছেন এইটা খুবই আশঙ্কাজনক আমাদের জন্য আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগের যারা দোসর আছে জাতীয় পার্টি চোদ্দ দল এই দালালদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার কিভাবে পুনর্বাসন করা যাবে সেই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন এখন প্রশ্ন হচ্ছে দিল্লির জায়গা থেকে যার যার রাষ্ট্র স্বার্থ দেখবে আপনারা জানেন যে দিল্লির দুইটা মেজার ফরেন পলিসি টুলস আছে ইন্সট্রুমেন্ট যেগুলো দিয়ে তারা কাজ করে তাদের প্রতিবেশীদের মধ্যে তার ভিতরে একটা হচ্ছে জিরো প্রবলেম পলিসি এবং নেইবারহুড ফার্স্ট পলিসি এটার মানে হচ্ছে যে আমার প্রতিবেশীর সাথে আমার কোনো সমস্যা থাকবে না আমি এমন একটা বিদেশ নীতি ফলো করব কিন্তু আমরা দেখতে পেয়েছি গত সাতাত্তর বছরের ভারতের স্বাধীনতার ইতিহাসে যে ভারতের সাথে কোনো নেইবারের সাথেই সম্পর্ক ভালো না সেটা আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন চায়না বলেন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ তার সাতাত্তর বছরের ফরেন পলিসি ডিজাস্টারের সর্বশেষ উইকেটের পতন হয়েছে গত আগস্ট মাসের পাঁচ তারিখে তো সেই জায়গাতে তারা এটা রিভিউ করতে পারেন রিভাইজ করতে পারেন তাই যারা এই গণ অভ্যুত্থানে এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন আমাদের নতুন করে যেটা বারবার এই কথা বলছি যে বাংলাদেশের জাতীয় বন্ধু কারার রাষ্ট্র হিসাবে কারা শত্রু মিত্র এই আলোচনাটা আমাদের মধ্যে বারবার জারি রাখতে হবে যে দিল্লি বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে প্রধানতম শত্রু আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থে এবং এটাও মাথায় রাখতে হবে যে এটা সবচেয়ে বড় বড় এজেন্সি কারা হোল্ড করে দিল্লির এই প্রশাসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল কিছু দালাল বুদ্ধিজীবী সাংবাদিক তারপরে হচ্ছে কিছু সাংস্কৃতিক গোষ্ঠী আছে বাংলাদেশে এরা সবাই মিলে তাই দিল্লি তার চক্রান্ত অব্যাহত রেখেছে যেটা অরাজকতাগুলো আমরা দেখছি প্রত্যেক জায়গাতে সেনা কর্মকর্তাকে ডাকাত ভাড়া করে খুন করা পাহাড়ে আওয়ামী লীগ জুমল্যান্ড আন্দোলনকে স্বাধীনতা দিয়ে উস্কানি দেওয়া শ্রমিক বিদ্রোহ করা ছাত্রলীগ শ্রমিক লীগের পলাপান দিয়ে ছাত্রলীগের লোকদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় গণপিটুনি দিয়ে মবলিঞ্চিং করে